जय श्री कृष्ण राधे राधे बंधुरा। आजकेर घटनाटा लाड्डू गोपालेर पाप बाका। से पाप बाका देखे भक्तेर मने की प्रश्न जेगेछे आर से की करलो, तो सेटारी एक अद्भुत सत्य घटना तोमादेर सकलेर संगे शेयर करब, जा शुनले तोमादेर मन आनंदे भरे जाबे। तो चलो देरी ना करे भिडियोटी स्टार्ट करी। दुई विधवा महिला एके अपरेर संगी छिलेन, तो दुजन दुजन के सब समय सबई काजे सहाज्य करतो आर एकी संगे थाकतो। ते तादेर आगेओ केउ छिलो ना, तादेर पिछनेओ केउ छिलो ना, तारा दुजन दुजनेर बंधु बान्धवी स्वजन आपनजन सब एकी छिलेन। तारा दुजन दुजनेई छिलो दुई धर्मेर, একজন ছিল হিন্দু আর একজন ছিল জৈন। তো দুজনে দুই ধর্ম পালন করত সর্বক্ষণ। হিন্দু মহিলার বাড়িতে ছিলেন বিরাজিত লাড্ডু গোপাল, সে প্রত্যেক দিন লাড্ডু গোপালের সেবা করত। আর জৈন মহিলার বাড়িতে ছিলেন জৈন ধর্মের ঠাকুর, তো সে সেই ঠাকুরের পালন করত। আর দুজনেই খুব ঠাকুরের প্রতি ভক্তি নিষ্ঠা ছিল, তো দুজন যেহেতু দুই ধর্মের ছিল, দুজন দুই ধর্মেরই ঠাকুরের পুজো করত। আর পুজোর শেষে সব কাজটা শেষ হলে কিন্তু দুজন দুজনের সঙ্গে সময় কাটাতো, ঠাকুরের গল্প করত, এইসব নিয়েই দুজনে খুব ব্যস্ত থাকতো সর্বক্ষণ। আর যখনই কোথাও যাওয়ার কথা হতো দুজন কিন্তু একসঙ্গেই যেত। তো একবার আমাদের হিন্দু মহিলা সে যাচ্ছিল বৃন্দাবন দর্শন করতে, তো তখন সে যেই যাদের সঙ্গে যাওয়ার কথা ছিল তাদেরকে বলেছিল যে আমার এক বান্ধবী আছে সেও যাবে। তো জৈন ধর্মের মহিলার কাছে সেই হিন্দু মহিলা এসে বলছে যে আমরা এখন বৃন্দাবন যাচ্ছি, তো তুমিও আমার সঙ্গে চলো। তো জৈন ধর্মের মহিলা বৃদ্ধ হচ্ছিল আস্তে আস্তে, যার জন্য ওনার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। সেই ব্যথা পায়ে তিনি বৃন্দাবন যাওয়ার সাহস করতে পারল না। তো সে হিন্দু মহিলাকে বলছে যে সখী তুমি যাও, আমি এখানেই থাকছি। তো হিন্দু মহিলা বলছে যে ঠিক আছে, তাহলে তুমি যখন যেতে পারবে না তোমার হয়ে আমি ওখানে পুজো টুজো সব করে আসব, কিন্তু তার জন্য তোমার একটা কাজ করতে হবে, আমার যে ঘরে লাড্ডু গোপাল রয়েছে সেই লাড্ডু গোপালের পুজো তোমার করতে হবে। সেই জৈন ধর্মের বৃদ্ধ মহিলা খুব খুশি হয়ে গেল যে সে লাড্ডু গোপালের সেবা করতে পারবে। আর এমনি তো বৃদ্ধ হিন্দু মহিলা যখনই লাড্ডু গোপালের কোনো কথা কোনো লীলা কথা বলতো, তখন কিন্তু জৈন মহিলার সাথে বলতো। তার জন্য জৈন মহিলা মানে লাড্ডু গোপালের সেবার ব্যাপারে অনেক কিছুই ভালো মতন জেনে গেছিলো, তার জন্য তার আর কোনো অসুবিধা হয়নি পুজো পার্বণ করতে। এইদিকে বৃন্দাবন যাওয়ার সময় ঘনিয়ে চলে আসলো, আর হিন্দু মহিলা বৃন্দাবন তীর্থস্থানের জন্য 12 দিনের ট্যুরে তিনি চলে গেলেন বৃন্দাবন দর্শন করতে বাঁকে বিহারীর। আর এইদিকে তার লাড্ডু গোপালকে জৈন মহিলার হাতে দিয়ে চলে গেছিলো, আর সে খুব নিষ্ঠাভাবে পুজো করতো। তো প্রত্যেক দিন সেই জৈন মহিলা লাড্ডু গোপালকে যখনই দেখতো তখন কিন্তু তার গায়ের জামা কাপড় পোশাক পরা থাকতো, আর তার যে গায়ের ভেতরে যে কেমন দেখা সে কিন্তু কোনোদিনও দেখেনি। তো জৈন মহিলা যখন লাড্ডু গোপালকে স্নান করাবে বলে জামাটা খুললো, খুলে দেখছে আরে লাড্ডু গোপালের পাটা কেন বেঁকা, সবার পা তো সোজা থাকে, লাড্ডু গোপালের পাটা কেন বেঁকা। সেই ভেবে জৈন মহিলা ভাবছে যে লাড্ডু গোপালের এমন ধরনের পাটা বেঁকা, তাহলে তো ওনার খুব পরিমাণে মালিশ আর সেবার দরকার, তাতে যদি উনি সুস্থ হয়। আর এদিকে হিন্দু মহিলা যেহেতু বলেছিল যে আমাদের লাড্ডু গোপালের প্রাণ আছে, সে কথা বলতে পারে, সে সব বুঝে খেতে পারে, তার জন্যই জৈন মহিলা বলছে যে লাড্ডু গোপালের যখন প্রাণ আছে সব কিছু করতে পারে, তাহলে তার পাটা যখন বেঁকা হয়ে গেছে তাহলে পাটা আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তারপর থেকেই সেই জৈন মহিলা লাড্ডু গোপালের পা মালিশ করা শুরু করে দিল প্রত্যেক দিন নিয়মিত। তো একবার নয় দুবার নয়, দিনে 5 বার করে তিনি লাড্ডু গোপালের পা মালিশ করতে থাকতো। সে ভাবতো যদি লাড্ডু গোপালের পা সোজা হয়ে যায়। এইভাবে 5 দিন ধরে লাড্ডু গোপালের পা মালিশ করতে করতে
একদিন দেখছে যে পরের লাড্ডু গোপালের পা পুরো সোজা হয়ে গেছে আর লাড্ডু গোপাল দাঁড়িয়ে পড়েছে। সেই দেখে সেই জেন মহিলা ভীষণ খুশি হয়ে গেছে আর আনন্দে হয়ে গেছে যে আমার সেবা শুশ্রূষা করাতে লাড্ডু গোপালের পা পুরো সোজা হয়ে গেছে। তো মন থেকে সেই জেন মহিলা লাড্ডু গোপালকে পুরো ভক্তিভারে তার পা মালিশ করছিল যাতে তার পাটা সোজা হয়ে যায়। আর সেই আমাদের লাড্ডু গোপাল, আমাদের সকলের প্রিয় লাড্ডু গোপাল, সেই জেন মহিলার পুজো সেবাতে প্রসন্ন হয়ে তার বাঁকা পা সোজা হয়ে গেছে। সে আসলে জানে না যে আমাদের লাড্ডু গোপাল হামাগুড়ি দিয়ে বসে, সে ভাবছে যে সবার পা তো সামনে দিকে থাকে, লাড্ডু গোপালের পা কেন পেছন দিকে রয়েছে। এই ভেবে সে তার বাঁকা পাকে সোজা করে দিল মালিশ করে। আর হিন্দু মহিলা যখন বৃন্দাবন থেকে তীর্থস্থান করে তিনি ফিরলেন, এসে তিনি তার সখী বান্ধবীর বাড়িতে গেলেন, গিয়ে বলছে যে কেমন আছো, কি করছো, এই ধরনের নানান কথা বলল, তার বৃন্দাবনের অনেক ধরনের কথাবার্তা বলল। বলার পরে রাত হয়ে গেছে, সারাদিন ধরে বৃন্দাবনে কি করেছে কি না সেই সব কথা তার বান্ধবীর সাথে, জেন মহিলার সাথে করছিল। তো জেন মহিলাও সেই শুনে প্রসন্ন হয়ে গেছে আর ভাবছে যে কত মহিমা কত লীলা থাকে ঠাকুরের, আর এই অদ্ভুত লীলা আমার পায়ের জন্য আজকে আমি দেখতে পারিনি, যাই হোক আমি ঘরে বসেই সেই লীলাটা উপভোগ করতে পেরেছি তোমার লাড্ডু গোপালকে নিয়ে। তো বলল যে ঠিক আছে, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আমি কাল সকালবেলা লাড্ডু গোপালকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। তো জেন বাড়িতে সেই দিনও লাড্ডু গোপাল বিরাজিত ছিল। তার পরের দিন সকালবেলা যখন হিন্দু মহিলা এসছে, এসে তার ঠাকুর ঘরে গেছে, গিয়ে বলছে যে আমার লাড্ডু গোপাল কোথায়, বলছে তোমার লাড্ডু গোপাল এই তো এখানে, বলছে না আমার লাড্ডু গোপাল তো হামাগুড়ি দিচ্ছিল, এই লাড্ডু গোপাল তো দাঁড়িয়ে রয়েছে, এটা তো আমার লাড্ডু গোপাল না। তখন জেন মহিলা বলছে যে আরে তোমার লাড্ডু গোপালের পাটা তো পেছন দিকে বাঁকা ছিল, আমি তেল মালিশ করে 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 পাকে পুরো সোজা করে দিয়েছি, আর তুমি তো বলেছো যে ঠাকুরের প্রাণ আছে, তাই দেখো তোমার ঠাকুর কিন্তু আজকে পুরোপুরিভাবে সোজা হয়ে গেছে। সেই হিন্দু মহিলা ভাবছে আমি দীর্ঘ এত দিন এত বছর ধরে আমি পুজো করছি, ঠাকুরের সঙ্গে আমার তো এই ধরনের অদ্ভুত লীলা কোনো দিনও আমার সঙ্গে হয়নি, আর তোমার সাথে এই 12 দিনে এত সুন্দর অপূর্ব লীলা ঠাকুর তোমাকে দেখিয়ে দিল যে ঠাকুরের পেছনের বাঁকা পা তুমি মালিশ করে সোজা করে দিলে আর ঠাকুর তোমার পুজোতে ভক্তিতে সাড়া দিয়েছে, আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের তীর্থস্থান ঘুরে বেরিয়েছি, এই বৃন্দাবন ঘুরে এসেছি, কিন্তু এই ধরনের অলৌকিক ঘটনা কিন্তু আমার সঙ্গে কোনো দিনও ঘটেনি, আর তুমি স্বয়ং ঘরে বসে আমার লাড্ডু গোপালের সোজা পা করে দিয়েছো এই বাঁকা পা ভেবে, কিন্তু তুমি কি জানো আমাদের লাড্ডু গোপালের পা সবসময় পেছন দিকে বাঁকা থাকে। তখন সেই জেন মহিলা ভাবছে যে আমি তো এইসব জানি না, কিন্তু পাটা পেছনে দেখে আমি তো করেছি, তার জন্য তোমাদের লাড্ডু গোপালও সাড়া দিয়েছে। সেই দেখে দুই বান্ধবী সেই লাড্ডু গোপালকে জড়িয়ে ধরে ভীষণ পরিমাণে আদর প্রেম, মানে কি বলবো, দুজনের যেহেতু সন্তান ছিল না তাই দুই মায়ের এক সন্তান হয়ে উঠেছিল সেই লাড্ডু গোপাল। আর তারা দুজনে মিলেই যেমনভাবে জেন মহিলা তার নিজের ধর্মে ঠাকুরকে সেবা করতো, তেমনভাবেই কিন্তু লাড্ডু গোপালেরও সেবা করতো। আর হিন্দু মহিলা তো তার বাড়িতে তারপর থেকে সেই দাঁড়ানো লাড্ডু গোপালকে নিজের বাড়িতে নিয়ে বিরাজিত করেছে, আর তিনিও ধন্য হয়ে গেছে যে তিনি ব্যাকা পা লাড্ডু গোপালকে বাড়িতে রাখার পরে সেই লাড্ডু গোপাল সোজা হয়ে গেছে, তিনিও কিন্তু এই দৃশ্য দেখে ধন্য হয়ে গেছে। তো ভক্তি মন দিয়ে যদি ডাকি তাহলে ভক্তিতে কী না হতে পারে বন্ধু, মনে বিশ্বাস ভক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু জীবনে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে যায়, কিন্তু মনে ভক্তি না থাকলে তুমি যতই পুজো করো যতই পার্বণ করো সেই অলৌকিক ঘটনা কিন্তু তুমি কোনো দিনও নিজের চোখে দেখতে পারবে না। আর আমাদের লাড্ডু গোপাল সে প্রেমের পাগল, সেই জেন মহিলা এমন সুন্দরভাবে তাকে প্রেম ভালোবাসা করে বাঁকা পা সোজা করার জন্য এত চেষ্টা করেছে, আমাদের লাড্ডু গোপাল সাড়া না দিয়ে কিন্তু পারল না, আর লাড্ডু গোপাল সেই জেন মহিলার ভালোবাসায় সাড়া দিয়েছে। তো এমনই সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা সকলেই শুনতে পারবে আরও। তো যারা এখন এই চ্যানেলটি নতুন দেখছো, যদি আমার চ্যানেলে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থেকো, আর এমন সুন্দর সুন্দর লীলা কথা শুধুমাত্র
আমার এই চ্যানেলে মানে আমার লাড্ডুর চ্যানেলে তোমরা সকলেই শ্রবণ করতে পারবে। তো আমার সঙ্গে একবার সকলেই বলো রাধে 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 রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই তোমরা সকলেই পাশে থেকো।